গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘণ্টায় আরও অন্তত ২৫০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। হামলায় মোট প্রাণহানি ২১,০০০-এর কাছাকাছি। গতরাতে মাঘাজি ও নুসেইরাত শরণার্থী শিবির সহ খান ইউনিস ও রাফা এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে মাঘাজি এলাকাতেই মারা গেছেন ১০০ জনের বেশি। গাজায় যুদ্ধরত সেনাদের সঙ্গে দেখা করে চলমান হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করছে হামাস। এদিকে ইসরায়েলকে আরও ২৩০টি কার্গো বিমান ও ২০টি জাহাজ বোঝায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবর দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।